সিলেটের জতরপুরের বিশ্বেশ্বর মন্দিরের সেবায়েতের ওপর হামলা চালিয়ে তার পায়ের রগ কেটে দিয়েছে আওয়ামী লীগের প্রভাবশালী নেতার লোকেরা। আহত মনীন্দ্র রঞ্জন দে এবং তার পরিবারের সদস্যদের দাবি, মন্দিরের জমিসহ ভিটে বাড়ি দখল করতেই এমনটা করা হয়েছে। বদরুর রহমান বাবরের তোলা ছবিতে সিলেট থেকে তাজউদ্দিন আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস হোসেন। দুর্বৃত্তরা পায়ের রগ কেটে দেয়ায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় শুয়ে আছেন সিলেটের জতরপুরের মনীন্দ্র রঞ্জন দে। সেখানে দিগন্ত টেলিভিশনকে জানালেন আক্রান্ত হওয়ার ঘটনা। মানবাধিকার সংস্থা থেকে একটা আয়োজন করা হয় রাষ্ট্রপতি পায়রা জিল্লুর রহমান সাহেবের দোয়া মাহফিলের জন্য। আমি সেখানে যোগদান করে প্রার্থনা সেরে আমি বাসায় ফিরার পথে শুয়ে এবং জামাল কামালে আমার পায়ের বাম পায়ের রগ কেটে দেয়। মনীন্দ্রের অভিযোগ, তার বাড়িঘর ও মন্দিরের জায়গা দখলের জন্য সরকার দলীয় দুর্বৃত্তরা হামলা চালায়। অথচ এ ঘটনার পর জামায়াতকে জড়িয়ে সংবাদ প্রচারের অপচেষ্টা হয়েছে। আইনি লড়াইয়ে পরাজিত হয়েই হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে বলে দাবি মনীন্দ্রের। জামাল চৌধুরী, তার এক নাম আছে কুত্তা চৌধুরী, সে আওয়ামী লীগের নাম বিক্রি করে সে এই কামগুলা করছে। বিশ্বেশ্বরজির মন্দির উচ্ছেদ করার লাগে আমার বাড়িঘর পিতৃ সম্পদ লুটপাট করার জন্য আমার বিভিন্ন সময় মামলা মকদ্দমা হয়েছে। সে মামলায় আইনিভাবে লড়াই করে পারে নাই, এখন সে আমাকে জীবনের নিঃশ্বাস্য ভাবে আমার হত্যা করার জন্য লিপ্ত রয়েছে এবং জামাতের উপরে গুস্তা পাইয়া। এদিকে মনীন্দ্রের স্বজনরা বলছেন হামলার ঘটনায় থানায় মামলা হলেও এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। হামলা করিয়া রিয়া এই আগত করছে, ওসমানী মেডিকেল ভর্তি আছে, জীবন ও সম্পদ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সংখ্যালঘু পরিবারটি। এই দুর্ঘটনা যে করছে এই আসামিকে গ্রেপ্তার করিয়া তার উপযুক্ত দৃষ্টান্তমূলক তার সাজা বা বিচার করা আমরা সরকারের কাছে আমরা আবেদন। ইলিয়াস হোসেন, দিগন্ত নিউজ ডেস্ক।